বেরোনো? হ্যাঁ বেরোনো তো। তোমার কি ব্যাপার, তুমি এখনো ঘরের মধ্যে পাচারি করছো? আজকে বন্ধুদের আড্ডায় গেলে না, নাকি ঝগড়া হয়েছে আজ? তা কি নিয়ে ঝগড়াটা হলো, তাস না দাবা? ওসব কিছু না, ওসব কিছু না। বুঝেছি, ভয় পাচ্ছ বেরোতে না? তুমি ভাবছো যে তুমি চলে গেলে আমি যদি আবার কিছু করে বসি? না না না, সেসব ভয় নেই আমার ছেলে, কারণ সংসারের পরিবেশ আবার আগের মতো সুন্দর হয়ে গেছে, ছেলেমেয়েরাও শিখে গেছে যে কি করে তোমাকে সামলাতে হয়, আর আমার তো ভরসা তোমার উপর আছেই। ভালো লাগলো গো যে তোমার ভরসা ফিরে এসেছে আমার উপর। চা খাবে আরেকবার? খাওয়াও, আর পরে আবার শোনাবে না তো যে 10 কাপ চা খাই দিনে, দুধ দেয়, দুধ আসবে কোত্থেকে, এইসব শোনাবে না তো? দেখো আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি চা খাবে কিনা, আমি তো বলিনি দুধ চা খাবে কিনা, লিকার খাও। জানতাম, আমি জানতাম, আমার দরকার নেই, দরকার নেই, চা খাওয়ার দরকার নেই, খোটা সরার দরকার নেই আমার। তা হয়ে গেল না, ঠিক আছে দুধ চাই খাওয়াচ্ছি, বুঝেছি। তা তোমার হয়েছেটা এমন তুমি বেজার করে বসে আছো কেন? ভালো লাগছে না, আমি জ্বলছি নিজের জ্বালায়, তুমি আবার কি জ্বালাটা কি শুনি না। রাজা সোনামা, আমি কোথায় দেখেছি, কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না, অথচ আমি দেখেছি এই কথাটা, তোমায় বলছি আমি শিওর। তো মনে করতেই হবে নাকি? থাকি না, অতগুলো সবসময় চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিরকম একটা ভাসছে, আমার মনে হচ্ছে যে পদ্মবিলে কে কোথায় থাকে, কি করে না করে না, এটা জানতে যতক্ষণ না পারছি ততক্ষণ তো আমার মনে শান্তি নেই। ভদ্রমহিলা খুব গুরুত্বপূর্ণ, রাজাও সবসময় সোনামা সোনামা করে, তুমিও ওনাকে দেখার পর খালি ওনার কথাই ভাবছ, নিশ্চয়ই ভদ্রমহিলার মধ্যে বিশেষ কোনো ব্যাপার আছে, দেখতে হবে একবার। উনি বলেছেন না উনি আবার আসবেন আমাদের বাড়ি? হ্যাঁ আসবেন তো বলেছেন। বসু আমি চা নিয়ে আসছি। দাদা লাগছে, কিচ্ছু হয়নি, দাঁড়া ওরকম হয়, কলার ঠিক করতে দে আমাকে। দেখি 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 কিরম হলো দেখি। হ্যাঁ সুমিত্রা দাও দাও দাও, ব্লেজারটা চাপিয়ে দাও। সোনামা আসলে নমস্কার করবি। আজকে শুভ প্রথম দিন অফিস যাচ্ছে, এই দইয়ের ফোঁটাটা মঙ্গল চিহ্ন। দই? থাক, বংশের মর্যাদা রক্ষা করো। দাদুকে? ও আচ্ছা থাক 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 থাক। শোনো বাবা, মানুষের জীবনে কর্মই হলো আসল, বাকি সব বেকার। এমন ভাবে কাজ করবে যে মানুষ যেন তোমাকে কাজের মধ্যে দিয়ে চেনে, আমার নাতি বলে নয়, তুমি তোমার নিজস্ব পরিচয় তৈরি করো, এটাই আমি চাই। দাদু কি বাড়ি বাড়ি কথা বললো, আমি না পুরোপুরি টেন্সড হয়ে যাচ্ছি জানো তো। বৌদি কি তোমাকেও প্রণাম করতে হবে? কেন, এতেই কোমরে ব্যথা হয়ে গেল? যে কারণে অফিসে যাচ্ছ সে কারণ পুরো হলে যে কত প্রণাম করতে হবে, বউয়ের মাসি পিসি ফুটতো জ্যাঠতো দাদা বৌদি, তখন কি করব? এখনই বিয়ের জন্য এত লাফাচ্ছ, তখন মনে হবে কেন লাফালাম। দাঁড়াও দাঁড়াও, দিল্লি এখন অনেক দূর, অফিস নামের বনবাসটা আগে এক মাস কাটিয়ে আসুক। আচ্ছা শুভ, তুমি আজ প্রথম অফিস যাচ্ছ, তোমার জন্য আমার তরফ থেকে এটা বেস্ট উইশেস, প্রথম ফাইলটা এটা দিয়ে সাইন করবে, কেমন? থ্যাঙ্কস।
এবার আমরা যেতে পারি? এসো চলুন, চলো। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না মেয়ে না দেখেই শুভ বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে গেল যে অফিসে যাওয়া শুরু করে দিল। দাদু ভাই, তোমার মনে হচ্ছে না এই অসম্ভবকে সম্ভব করার পেছনে শুধু ভালোবাসা কাজ করছে? আমার কিন্তু মনে হচ্ছে হি ইজ ইন লাভ, শুভ প্রেমে পড়েছে। কিন্তু কার, কে সেই মেয়ে যার জন্য আমি কিন্তু ধরে ফেলব? আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে পারবে না। টিনা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এটা নাও, এটা নাও। কি, এটা আছে নাকি? আছে। হ্যাঁ টিনা, সব সময় সবকিছু লেটে বলো। আচ্ছা শোনো, এটা ঢোকাও। আচ্ছা শোনো, তোমার টিফিন আমি গুছিয়ে দিয়েছি, ঠিক করে খাবে কিন্তু। ঠিক আছে। এসব না খাওয়া আমার একদম পছন্দ নয়, বুঝলে? বাপি, তুমি আজকে চলে যাবে না তো? একদম না। ফ্রি আছো, তোমায় দেখতে পাবো। হ্যাঁ বাবা, দেখতে পাবো। প্রমিস, প্রমিস। দাও, দেখা দাও। টিফিন খাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। না খেয়ে একদম ফেরত আসবে না। ঠিক আছে, ঠিক আছে। কেন বাক, সাবধানে যাবে। ঠিক আছে, টাটা 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 বাপি, টাটা মা। তোমার মেয়ে কিন্তু আমাকে বড্ড ভালোবাসে। আমি চাই সারা জীবন ও যেন আমাকে এইভাবে ভালোবেসে যায়, ওর মুখের হাসি যেন কখনো মিলিয়ে না যায়। কিন্তু আমি কি পারবো? আমার একার পক্ষে কি সম্ভব যদি তুমি আমাকে সাহায্য না করো? মিষ্টি, তুমি চাও না আমরা এইভাবে হেসে খেলে জীবনটা কাটাই? আচ্ছা মিষ্টি, তোমার কি এই সংসারটা আর ভালো লাগছে না? তুমি কি অন্য কিছু চাইছো? তাই সব কিছু শেষ হয়ে যাবে জেনেও তুমি আমাকে সাহায্য করছো না? মিষ্টি, উত্তর দাও মিষ্টি। তুমি চাইছো টিনার থেকে আমাকে আলাদা করে দিতে। দেখো, টিনা বড় হচ্ছে, তুমি ওকে কেন এটা বোঝাতে চাইছো যে ওর বাবা ওর ভরণ পোষণ করতে অপারক? দেখো, আমি তোমার জন্য টিনার জন্য কত কি করেছি বলো? নিজের কথা একবারও ভাবিনি, তার এই প্রতিদান। দলিলটা দাও, না হলে কিন্তু টিনা আমাকে হারাবে, আর তার জন্যে দায়ী থাকবে তুমি। আমি যদি টিনাকে হারাই, আমি কিন্তু তোমাকেও পেতে দেবো না, কারণ তুমি খুব ভালো করেই জানো আমি ওকে যা বোঝাবো তাই বুঝবো। কিন্তু আমি নিজ কাজটা করতে চাইছি না, কিন্তু তুমি আমাকে বাধ্য করো না কিন্তু। হ্যাঁ, আমার কাছে অন্য কোনো উপায় নেই, তাই চাইছি, নইলে চাইতাম না। দলিলটা দাও। দলিলটা আমাকে দাও, বিশ্বাস করো আমি তোমাকে ঠিক সময় তোমার দলিল তোমার কাছে পৌঁছে দেবো। প্লিজ, দলিলটা আমাকে দাও, প্লিজ প্লিজ প্লিজ। পরিষ্কার করো আগে, আর ওই দিকটা আগে ভালো করে পরিষ্কার করো, ভালো করে। ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো। কি, সব ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম। দেখো মৃণাল, এক ফোঁটা ধুলো যেন না থাকে। এই তুমি ওটা সোজা করো। ম্যাম, যিনি আসছেন উনি কে ম্যাম? শুভ, এই কোম্পানির আরেকজন মালিক, মানে রজতবাবুর ছোট ভাই। শুনেছি ছেলেটা খুব ডেপো। গুড মর্নিং মিস চন্ডল। গুড মর্নিং স্যার। ও,
আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার ছোট ভাই শুভ। শুভ মিস সান্যাল। আপনার গালগুলো কি সুন্দর, সুইট সুইট। শুভ, এটা অফিস। উপস, সরি দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, আমি ওখানে বসব। হ্যাঁ, আজ থেকে এটাই তো চেম্বার। গ্রেট, সাইড প্লিজ, সাইড প্লিজ। দাদা ভাই কেমন দেখতে লাগছে আমাকে বল। ভালো লাগছে, কিন্তু শুভ একটা কথা আছে, এই চেয়ারে আগে যারা বসেছিলেন তাদের জন্যই কিন্তু এই কোম্পানি, এই অফিস আজকে এই উচ্চতায় এসে পৌঁছেছে। সুতরাং শুধু বসলেই হবে না, কাজটা করতে হবে। অফকোর্স, অফকোর্স করব। ঠিক আছে, আমি মিস্টার চক্রবর্তীকে পাঠিয়ে দিচ্ছি, উনি তোকে কাজ বুঝিয়ে দেবেন। আর তাছাড়া মিস সান্যাল তো রইলেন। এ হচ্ছে মৃণাল, আর ও হচ্ছে পিয়া, তোর পিয়ে। পিয়া, পিয়ে, গুড, ভেরি গুড। হ্যালো স্যার। হ্যালো শুভ, আমি আমার চেম্বারে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। মিস সান্যাল, আপনার উপর দায়িত্ব দিয়ে গেলাম, আপনি একটু দেখে রাখবেন। ওকে স্যার। কি ব্যাপার, আপনার সবাই আমার দিকে কীভাবে তাকিয়ে আছেন? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ভাবছেন শুভ আর অফিস, তাই তো? বলবো বলবো সব বলবো, এই অসাধ্য সাধন কী করে। ও আপনার নামটা কী যেন বেশ, মিসেস সান্যাল, তাই তো? মিস সান্যাল। ও ইয়েস, মিস সান্যাল। কি যেন বলবো ভাবছিলাম আপনাকে। কি বলবেন স্যার, বলুন না। বলবো, হ্যাঁ, ও ইয়েস, ইউ আর সো বিউটিফুল, খুব সুন্দর দেখতে আপনি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। সরি স্যার, আপনি কি ওকে এখন কোনো কাজ দিতে চান? নো, কোনো কাজে লাগবে না। পিয়া, গো ব্যাক টু ইওর সিট, পেন্ডিং কাজগুলো সব সারো। ইয়েস ম্যাম। স্যার, কোনো প্রয়োজন হলে জাস্ট টু ডায়াল করবেন, আমি চলে আসব। অফ কোর্স, টু, তাই তো? ইয়েস স্যার। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, নিজের কাজে যাও। স্যার, আপনার যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাকবেন, ফোর ডায়াল করবেন। ওকে সুইডু। মিষ্টি,
মিষ্টি এটা কি প্রায় হয় নাকি? মাঝে মাঝেই হয়। আচ্ছা, অজ্ঞান হয়ে যাওয়ার আগে কি খুব যন্ত্রণা হচ্ছিল? আমাকে বলোনি কেন? কি করে বলবো, তুমি বাড়িতে থাকো, ঘোড়ায় জিন দিয়ে তো আসো, তারপর কাজ মিটে গেলেই চলে যাও। আমরা কিভাবে থাকি, রোজ কিভাবে বাঁচি, কোনোদিন খোঁজ নিয়ে দেখেছো? দেখো, এত টেনশনে থাকি, সবসময় কি এ সমস্ত খোঁজ খবর রাখার সময় থাকে আমার কাছে বলো? টিনার সর্দি কাশি হলে তুমি জানাও, তোমার হলে জানাবে না কি করে বুঝবো বলো? না জানি আবার কি অসুখ বাঁধিয়ে বসলে। সুব্রত, সুব্রত আমাকে একটা কথা দেবে? প্রতিজ্ঞা করবে একটা আমার কাছে, যে টিনাকে ছেড়ে তুমি কোনো দিন যাবে না, ওকে মানুষের মতো মানুষ করবে তুমি। ব্যাস, শুরু হয়ে গেল। আরে, টিনাকে মানুষ তুমিই করবে? ব্ল্যাকআউট তো মানুষ উইকনেসের কারণেও হতে পারে। সেই আমার এমন কপাল কোথায় বলো, যে একটা অসুখ করবে আর চলে যাব। টিনাটা না থাকলে তো কবেই আমি। বাহ, কি সুন্দর কথা! আর তোমাদের জন্য যে আমি আমার জীবনটাকে অন্য খাতে বইয়ে দিয়েছি তার কোনো মূল্য নেই? ও, অবশ্য তা থাকবে কেন, অসহায় অবস্থা যে কেটে গেছে। এত স্বার্থপর জানতাম না। যাক, ভালো ডাক্তার দেখিনি। চলে যাচ্ছ? হ্যাঁ, আর থেকে কি হবে? আমাকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না? কেন, তুমি নিজে পারবে না? প্লিজ থেকে যাও সুব্রত, হয়তো হয়তো পরিস্থিতি এরকম হলো যে তুমি যেটা চাইছো সেটা আমি তোমাকে দিতে বাধ্য হলাম। প্লিজ থেকে যাও। এখানে থাকাটা খুবই রিস্কের হয়ে যাচ্ছে, ও বাড়ির লোকেরা যখন তখন দেখে ফেলছে। কি যে করি, কিন্তু মিষ্টিকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। কোথায় বা যাবো, কি যে করি! আচ্ছা বাবা, তোমাকে ডাক্তার দেখিয়ে তবে যাও। হুম।